আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই করোনার সময় দেখা যায় তোমরা বেশিরভাগ বাহিরে থাকো, পড়ালেখার মধ্যে নাই। ভাবছো শেখ হাসিনা সরকার অটো প্রমোশন দিয়ে দিব, কিন্তু এটা আদৌ সম্ভব হবে না। তবে ইন্টারের পরীক্ষায় দিয়েছে, কিন্তু সেটার জন্য কিন্তু পড়ালেখা থেমে থাকবে না। তুমি যদি না পড়ো তোমার মেধাটা কিন্তু যাচাই হবে না, বা ভালো কোথাও কোনো জায়গায় কোনো কাজই করতে পারবে না। অতএব পড়ালেখার কোনো বিকল্প নাই। যদি কেউ উল্টা পাল্টা ভেবে থাকো সেটা মাথা থেকে ছেড়ে ফেলো। এখন আজকে আমাদের যেটা ধরার কথা সেটা হলো 13.1। এই 13.1 এর মধ্যে আছে ধারা, সেটা আছে সমান্তর ধারা। ধারা দুই ধরনের, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারার মধ্যে আমরা সমানান্তর মানে অন্তর মানে ব্যবধান, এখানে অন্তর মানে এখানে ব্যবধান, এটা হলো সমান্তর ধারা। আরেকটা শব্দ আছে অনুক্রম, অনুক্রম থেকে ধারা তৈরি হয়। অনুক্রমটা হলো কমা চিহ্ন দিয়ে যদি প্রকাশ করি সেটা হলো অনুক্রম। যেমন ধরো 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, এটা একটা অনুক্রম n। এটা হলো একটা অনুক্রম। যদি এই অনুক্রমটাকে আমি এমন যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে হবে এটা ধারা, যদি আমি যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে হবে এটা ধারা। তাহলে ধারা এবং অনুক্রম সম্পর্কে আমরা জানলাম। তবে কথা হলো অনুক্রমের কোনো শেষ নাই, অনুক্রম অসীম। অনুক্রমের কোনো শেষ নাই, অনুক্রমটা অসীম, অনুক্রমটা অসীম মনে রাখতে হবে। ধারার একটা শেষ আছে, যে এটার 10টা পদ, 15টা পদ বা 20টা পদ এমন। আবার অসীম ধারাও আছে, অসীম ধারা যে নাই সেটা না, অসীম ধারাও আছে, কিন্তু অনুক্রমের নির্দিষ্ট কোনো পদ সংখ্যা নাই, এটা একটা অসীম পর্যন্ত চলবে। আমরা যাই হোক, আমরা এখন আলোচনায় আছি ধারার মধ্যে। ধারাগুলি আমরা আজকে আলোচনা যাব সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা বলতে তুমি কি বুঝো, বা তুমি বুঝবা কিভাবে এটা একটা সমান্তর ধারা? ধরো তোমার একটা অঙ্ক যদি এমন থেকে, ধরো এমন রোড 81, তাহলে এখন তুমি কিন্তু দেখলে বুঝো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ কত? 3। তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ ব্যবধান কত? 3। তাহলে এই যে পরপর দুইটা পদের যে ব্যবধান, এই ব্যবধানগুলি যদি সবসময় সমান হয় তাহলে তুমি ভাববা যেটা সমান্তর ধারা। ব্যবধানগুলি যদি সমান হয় তাহলে তুমি ভাববা এটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার সংজ্ঞাটা কি? সমান্তর ধারার সংজ্ঞাটা হলো, বইতে আছে সেটাও দেখবা আর আমি এখানে বলে দিতেছি, পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের ব্যবধান যদি সবসময় একই থাকে, একই মানে কি এক না, কিন্তু একই মানে ব্যবধানটা যদি একই থাকে তাহলে তাকে বলা হবে সমান্তর ধারা। তাহলে একই বলতে তুমি কি বুঝো? যেমন 6 থেকে 3 গেলে কত? 3। 9 থেকে 6 গেলে কত? 3। একই বলতে এই যে ব্যবধান 3 3, এটাকে বোঝানো হয়েছে যদি একই থাকে। তাহলে আমরা সমান্তর ধারা বুঝলাম, পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের ব্যবধান যদি একই থাকে তাহলে তাকে সমান্তর ধারা বলা হবে। কথা ক্লিয়ার? এবার অষ্টম শ্রেণীতে তুমি কিন্তু আরেকটা জিনিস পড়ছো, সেটা পড়ছো যে উল্টা করে লেখা। মনে করো আমি এখানে 81 পর্যন্ত লিখলাম, 3 6 9 81। আমি যদি এখানে 81 লিখি, 81-এর আগের পদ মনে করো 78 লিখলাম, তা 78-এর পরের পদ 75 লিখলাম, এইভাবে শেষ পর্যন্ত যে 3 যে ঠিকলাম, সবগুলি পদ যোগ করলে, যেমন যে আমি এই জিনিসটা বলতে চাই, এটা হলো 81, এটা লেখো না, তোমার দেখো এখান থেকে 3 গেলে হলো 78, 3 গেলে হলো 75, এইভাবে হলো তোমার 3। এগুলা যদি যোগ করি কত? 84। এটা যোগ করলে কিন্তু 84, যোগ করলে কিন্তু 84, এইভাবে কিন্তু 84 হয়। তাহলে এমন কিন্তু এইটা ছিল। তাহলে 84 কয়টা আছে এখানে সেটা তোমার দেখতে হবে, 84 কয়টা আছে, 84 কয়টা আছে? যদি 10টা থাকে, 10 × 84 দিলেই তোমার এটা যোগফল হয়ে যাবে। যদি 15টা থাকে তাহলে 15 × 84 দিলেই তোমার যোগফলটা হয়ে যাবে। এখানে কিন্তু 27টা আছে, এই 84 আছে এখানে 27টা, 27, 84 আছে 27টা। তাহলে এটার যোগফল তুমি কি লিখবা? 27 পূরণ 84, লিখলে যা হবে
তাই রেজাল্ট হবে। এটা ছিল এইটের নিয়মে, যদি আমরা এইটের নিয়মে করি তাহলে এরকম। কিন্তু এখন তো আর এইটের নিয়মে করলে হবে না, এখন তোমার যাইতে হবে একটু বুদ্ধিদীপ্ত অঙ্কে। আমি এটা এখন মুছে দিলাম এতটুকু। এবার সমান্তর ধারা কি এটা বুঝে গেলাম। এখন যদি আমি এই অঙ্কটা করি, এই অঙ্কটার মধ্যে যদি কতে এমন বলা হয় প্রথম পদ ও সাধারণ অন্তর নির্ণয় করো, এটা ক। কতে বললো কোন পদ 81, গতে বললো ধারাটির সমষ্টি, ধারাটির কোন পদ এত, গতে বললো ধারাটির সমষ্টি কত। এটা কিন্তু একেবারে নর্মাল একটা অঙ্ক, যে এই অঙ্কটা দিয়ে তবে তোমার সমষ্টি নির্ণয় করতে গেলে কি লাগবে, পদ সংখ্যা অবশ্যই লাগবে। সমষ্টি নির্ণয় করতে গেলে পদ সংখ্যা অবশ্যই লাগবে, পদ সংখ্যা ছাড়া সমষ্টি নির্ণয় করা যাবে না। ক নাম্বার প্রথম পদ, এই যে প্রথম পদ আছে সেটা হলো প্রথম পদ। তুমি বললা প্রথম পদ এ, আমরা এ বলি, তুমি চাইলে তোমার ইচ্ছা তুমি এ বলবো না, অন্য কোনো সংখ্যা বলবো, বলতে পারো, কিছু যায় আসে না। প্রথম পদ এ সমান সমান 3, সাধারণ অন্তর তুমি বললা 6-3 অথবা 9-6, প্রতি ক্ষেত্রে দেখো 3-3, এই ব্যবধান যদি সমান হয় তাহলে তুমি বললা যে ধারাটি একটি সমান্তর ধারা, তাহলে বলতে হবে ধারাটি একটি সমান্তর ধারা। এলো প্রথম পদ পাওয়া গেল, সাধারণ অন্তর পাওয়া গেল। সাধারণ অন্তরকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, এখানে কিন্তু ক শেষ। এবার আসো খ, এটারও তোলো 1 মিনিট সময়। রাব্বানি স্যারের বয়স শেষ, চাকরির কি করল, হ্যাঁ কোনো জায়গায় সার্কুলার দেয়া নাই, সার্কুলার মানে যোগ আবার নিবন্ধন দিচ্ছে, নিবন্ধন নিবন্ধন দেন, দিলে একটু ভালো করে দেন। এবার দেখো খ, খ করতে গেলে আমার এতটুক লাগবে, খ করতে গেলে এতটুক লাগবে। এরপর লিখতে হবে ইহা একটি সমান্তর ধারা, এটা বলতে হবে। এরপর বলছে কোন পদ তোমার 81, ধরি এনতম পদ, এনতম পদ সমান 81, এনতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি।
এবার এনথম পদের মান হলো 81 বসালাম এর মান 3 বসালাম n মাইনাস 1 ইনটু d এর মান 3 সেটা বসালাম অনেকে এখানে পূরণ চিহ্ন না দিয়ে সরাসরি 3 বসায় দাও সেটা কিন্তু হবে না যদি 3টা আগে বসাও তাহলে হবে 3টা পরে বসালে অবশ্যই পূরণ চিহ্ন দিতে হবে 3 প্লাস 3n মাইনাস 3 n সমান সমান 27 তাহলে n এর মান পেয়ে গেলাম কি 27 তার মানে তুমি বলতে পারো 27 তম পদ 81 27 তম পদ সমান 81 সমানটা দেওয়া দরকার নেই 27 তম পদ 81 এখানে এটা শেষ এবার দেখো গ এরপর দেখো গ নাম্বার গ নাম্বারে বের করতে বলছে সমষ্টি তাহলে সমষ্টি নির্ণয় করতে গেলে তুমি কি কি জানো তুমি জানো প্রথম পদ এ সমান সমান 3 সাধারণত ডি সমান সমান 3 এরপর লিখতে পারো এন পদের সমষ্টি এন পদের সমষ্টির সূত্র কি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা কিন্তু আমি আগে লিখি নাই সেটা হলো এনতম পদের সূত্র একটা এন পদের সমষ্টির সূত্র একটা এই কারণে সূত্রটা একটু পরে লিখলাম তুমি একটা অঙ্ক দিয়ে সূত্রটা শিখো তাহলে তোমার মনে থাকবে আগে যদি সূত্র বলতাম এমন 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 হয় মনে থাকবে না তুমি একটা অঙ্ককে ভিত্তি করে দিয়ে সূত্রটা ওটার মধ্যে ফালাও দেখবা যে এটাই তোমার কাছে মনে হবে সূত্র তাহলে এন পদের সমষ্টি কখনো এন তম পদের সমষ্টি হবে না তম পদ বলতে একটা পদকে বোঝায় তম পদ বলতে একটা পদকে বোঝায় তুমি ওটাকে কোনো অবস্থাতেই সমষ্টির মধ্যে তম পদের সমষ্টি লিখলে যদি এক্সামিনার মনে করে শূন্য দিবে শূন্য দিতে পারে হয়তো বা পরীক্ষা খারাপ করতে গেলে 1-2 দিয়ে পাস করানোর চেষ্টা করতে পারে কিন্তু শূন্য পাওয়ার যোগ্য এন পদের সমষ্টি এন পদের সমষ্টি সূত্র হলো এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এন পদের সমষ্টি তোমার কয়টা পদের সমষ্টি ছিল তোমার ছিল 81 পর্যন্ত তার মানে সেটা ছিল 27টি পদ ওইখানে ছিল 27টি পদ তাহলে তুমি লিখবা প্রথম 27টি পদের সমষ্টি সাতাশ বাই টু টু এ এর মান কত 3 প্লাস এন এর মান কত 27 মাইনাস ওয়ান ইন্টু ডি কত 3 বসালাম এগুলা 27 6 26 পূরণ 3 কত দাঁড়ালো 60 আর 18 78 34 18 27 পূরণ এটা হলো 84
কতটা 4 2 এবার গুণ করো দেখো একেবারে প্রথমে বলছিলাম 27 পূরণ 84 ওইটার আগে কিন্তু যে দুইটা পদ আমরা যোগ করছি যোগ করলে ওইখানে কিন্তু মনে করো প্রথম পদটা ক ধরে নিলে দ্বিতীয় পদটা অক ছিল ক তাহলে কিন্তু এখানে 2 ক সমান সমান 84 পূরণ 27 এই যে এরকম যদি ক ধরে নেই 2 ক সমান সমান 84 পূরণ 27 এখন দুই দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা রেজাল্ট ওইখানে একটা সাইড দেখানো হয় না আরেকটা সাইড দেখানো হয়েছে এটা গুণ করলে যা আসবে তাই রেজাল্ট এখন তুমি এই অঙ্কটা থেকে কি শিখতে পারলা এই অঙ্কটা থেকে তুমি দুইটা জিনিস শিখছো একটা হলো প্রথম পদ কোনটা সাধারণ অন্তর কিভাবে বের করতে সেটা একটা আরেকটা হলো এনতম পদ কিভাবে বের করতে হয় সেটা একটা আরেকটা হলো পদ সংখ্যা দেয়া থাকলে সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটা তার মানে আমরা যা শিখলাম সেটা হলো এনতম পদ সূত্রটা শিখলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা শিখলাম আরেকটা শিখলাম এন পদের সমষ্টি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা শিখলাম আরেকটা শিখলাম যে এইট এর মতো করে এখন এই দুইটা সূত্রকে ভিত্তি ধরে তোমার কাজ করতে হবে যে আরেকটা সে দেখলাম এক দুই তিন যোগ ড্যাশ ড্যাশ এন এটার একটা সূত্র আছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্রথম অধ্যায়ের মধ্যে এই কটা সূত্র পারলেই তুমি মনে করো পারবা দ্বিতীয় অধ্যায়ে আরো সূত্র আছে প্রথম অধ্যায় তেমন আর সূত্র লাগবে না মুছে দিলাম এবার ধরো আরেকটা অঙ্ক কোন সমান্তর ধারার এমতম পদ ধরো এম স্কোয়ার এবং এনতম পদ এন স্কোয়ার হলে এম প্লাস এন প্লাস ওয়ান তম পদ কত তার মানে কোন সমান্তর ধারার এমতম পদ এম স্কোয়ার এনতম পদ এন স্কোয়ার হলে এম প্লাস এন প্লাস ওয়ান তম পদ কত তাহলে এখানে তোমার যেটা করতে হবে তুমি এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিতে হবে তোমার প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিতে হবে ধরি সমান্তর ধারার প্রথম পদ এ সমান্তর ধারার সাধারণত ডি এটা ধরে নিলাম এমতম পদ হলো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এমতম পদের মান হলো এম স্কোয়ার এ প্লাস এম ডি মাইনাস ডি এনতম পদ হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি
ए প্লাস এন ডি মাইনাস ডি এটা হলো 2 এন তম পদ হলো এন স্কয়ার যদি তোলা হয়ে থাকে এরপরে বাকি অংশটা এবার এক এবং দুই নং সমীকরণ আমি বিয়োগ করে দেব কিভাবে বিয়োগ করব এম স্কয়ার সমান সমান এ প্লাস এম ডি মাইনাস ডি এন স্কয়ার সমান এ প্লাস এন ডি মাইনাস ডি এটা যদি বিয়োগ করি এটা বিয়োগ এটা বিয়োগ এটা বিয়োগ এটা যোগ মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা হয় এম স্কয়ার মাইনাস এন স্কয়ার এই দুটা কাটা এই দুটা কাটা এটা হয় এম ডি মাইনাস এন ডি এটাকে যদি আমি ডি কমন নিই এটা আর এটা যদি হয় এম প্লাস এন ইনটু এম মাইনাস এন কাটা এটা হলো ডির মান পেয়ে গেলাম ডির মান এবার তোমাকে বের করতে বলছে এম প্লাস এন তম পদ লেখো এ প্লাস এন তম পদ লিখলে কি লিখতে হয় এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে তুমি এখানে লিখবা এম প্লাস এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ প্লাস এম ডি প্লাস এন ডি প্লাস ডি মাইনাস ডি আবার ডিডি কেটে দিও না কেটে দিলেই তুমি মুসিবতে পড়ে যাবা যে তখন আর তোমার খেয়াল থাকবে না যে আমার একটা ডি বাতি আনতে হবে কেটে দিলেই তুমি মুসিবতে পড়বা যে কিভাবে আমার আর একটা ডি আনতে হবে তখন কিন্তু এই খেয়ালটা অনেক সময় থাকে না এ প্লাস এম ডি মাইনাস ডিটাকে একটা ব্রাকেটে দিলাম প্লাস এন ডি প্লাস ডি তাহলে এ প্লাস এম ডি মাইনাস ডির মান কত এম প্লাস এন এরপরে এন ইন্টু এটার মান হলো এম প্লাস এন না এ প্লাস এম ডির মান মাইনাস ডির মান হলো এম স্কোয়ার এটার মান হলো এম স্কোয়ার এ প্লাস এম ডি মাইনাস ডির মান হলো এম স্কোয়ার আর এন ঠিক আছে ডির মান হলো এম প্লাস এন ডির মান হলো এম প্লাস এন এম এন প্লাস এন স্কোয়ার প্লাস এম প্লাস এখানে উত্তর Thank you.
এবার মুছে দিলাম। তোমরা যে অঙ্কটা বাসায় করবা, এখন যে অঙ্কটা করলাম এই অঙ্কটার আদলেই বইয়ের ২৪ নাম্বার সৃজনশীলটা দেখবা। তোমরা এই সৃজনশীলটা করে সবাই আমার মোবাইলের মধ্যে এই মধ্যে পাঠাই দিবা যে অঙ্কটা ঠিক আছে কিনা দেখবো আমি। আগামী সপ্তাহের আগে এই অঙ্ক ২৪ নাম্বার করে পুরো অঙ্কটা পাঠাই দিবা যে ঠিক আছে কিনা। ২৪ নাম্বার সৃজনশীল আরেকটা ছোট্ট একটা অঙ্ক দিয়ে শেষ করব, সেটা হলো সমান্তর ধারার ১২তম পদ মনে করো ৭৭। প্রথম ২৩টি পদের সমষ্টি কত? তাহলে এটাও কিন্তু সোজা একটা হবে, তার মানে এখানে দুইটা সূত্র প্রয়োগ হবে। একটা হলো ১২তম পদের সূত্র লিখতে হবে, আর এরপরে হলো প্রথম ২৩টি পদের সমষ্টির সূত্র লিখতে হবে, লিখে মান বসাই দিতে হবে। প্রথম পদ এ, সাধারণত ডি, এরপর তুমি লিখলা ১২তম পদ, এনতম পদের মধ্যে সূত্র এ প্লাস ১২ মাইনাস ১ ইন্টু ডি, ১২তম পদের মান কত? ৭৭। এ প্লাস ১১ ডি সমীকরণ দিয়ে রাখলাম ১। এরপরে হলো প্রথম ২৩টি পদের সমষ্টি টু এ প্লাস ২৩ মাইনাস ১ ইন্টু ডি, এটা হলো ২২ ডি। দুই কমন হলে এ প্লাস ১১ ডি, এটা মান কত? ৭৭। সব গুণ করলে যা হবে তাই রেজাল্ট। এরকম ভাবে বইয়ে দুইটা অঙ্ক আছে, সেই দুটো দেখবা। বাসায় কিন্তু এটা পড়তে হবে বেশি বেশি, ৯৫% ছেলে মেয়ে বাসায় ঠিক মতো পড়ে না। যে পাঁচজন পড়ে এই পাঁচজনে ভালো করবে, বাকিরা ভালো করবে না। অতএব বাবা মার আরো সতর্ক হইতে হবে, সকল অভিভাবকদের সাথে একদিন কথা বলা হবে, সেটা রাত ৮টা বাজে, যাতে অভিভাবক বাসায় থাকে। সকল অভিভাবক থাকতে বলবো, আমরা মেসেজ দিয়ে জানাই দিব কবে কথা বলা হবে। খোদা হাফেজ। হ্যাঁ, এটা ছোট অভিভাবকদের সাথে কথা।